আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমরা কোরআনে এমন কিছু শব্দ পাই যেটাকে স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে আমরা মনে করি একটা শব্দ, কিন্তু আসলে এক শব্দের ভিতরেই দুইটা শব্দ সংযুক্ত আছে। আলহামদুলিল্লাহ আমাদের কোরআন ক্যাম্পাস থেকে আপনি তাজবীদের কোর্সটা সুন্দরভাবে সহজভাবে প্র্যাকটিক্যালি শিখে আপনি কিন্তু সহজেই আপনার কোরআনের ভুলগুলোকে সংশোধন করতে পারেন। আর আমাদের কোরআন ক্যাম্পাসের তাজবীদ কোর্সের বিশেষ বৈশিষ্ট্যই হলো যে আপনি প্রতিটা লেসনের পড়া রেডি করার পর সরাসরি আমাদেরকে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুনে শুদ্ধ করে নিতে পারবেন, যেটা বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্ম এই সার্ভিসটা আপনাকে দিবে না। তো যারা আগ্রহী কোরআন শিখবেন আমাদের সাথে এখন শুরু করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে, সেখান থেকে যে আপনি রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দেন। তো চলেন আমরা মূল টপিকসে চলে। তো যদি আমরা একটা শব্দ মনে করি তাহলে তাজবীদের একটা নিয়ম হবে, আর যদি এটা আসলে দুইটা শব্দ হয় তাহলে এটা নিয়মটা ভিন্ন হবে। অনেক সময় এই ধরনের শব্দে আমরা কনফিউশন হতে পারি, এই জন্য এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। এবং এইটা এক শব্দ আর দুই শব্দ চিন্তা করার ভিতরেই এমন ঘটতে পারে যে অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে, যদি আমি যেমন হওয়া উচিত সেমনটা না হয়ে ব্যতিক্রম কিছু করি। তো চলুন প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো সূরা কাফিরুনের এই যে শব্দটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে ইয়া আইয়ুহা শব্দটা দেখতে পাচ্ছে। তো আমরা কি দেখছি যে ইয়ার উপরে একটা খালা জবর আছে আর তার উপর আবার তিন আলিফ টান, দেন আলিফ ইয়া আইয়ুহা। তো এখানে তো আসলে তিন আলিফের টান কেন, মুনফাসিল মাদ মুনফাসিলের টানের চিহ্ন কেন? মাদ মুনফাসিল তো হয় যে এক শব্দে আমাদের কি হবে খালা জবর খারাজের উল্টা পেল আলিফ মাদ মুহাম্মদ ইয়ামদ হবে, আর পরের শব্দের শুরুতে যে কি হবে হামজা হবে বা আলিফ হবে, তখন আমরা এই এক আলিফকে তিন আলিফ টেনে পড়বো মাদ মুনফাসিল, এটা নিয়ম ছিল। বাট আমরা তো দেখতে পাচ্ছি ইয়া আইয়ুহা একটা শব্দ, তাহলে এখানে কেন মুনফাসিল হলো? বিষয়টা বোঝানোর জন্য যেটা করতে হবে যে এই যে ইয়া খালা জবর, এই খালা জবরকে আপনি আলিফ মাদ চিন্তা করেন, মানে খালা জবর বাদ দিয়ে এটাকে ইয়া আলিফ জবর চিন্তা করেন, ইয়া ইয়া আলিফ জবর ইয়া, এখন আর খালা জবর নাই। দেন এখানে যে আইয়ুহা অর্থাৎ ইয়ার সাথে যে আলিফ এটাকে আলাদা করে আইয়ুহা শব্দটা দেখেন, ঠিক এই যে এরকম ইয়া আইয়ুহা। তো এখানে কি করা হচ্ছে ইয়া আলিফ জবর ইয়া, এই ইয়া আলিফ বাদ দিয়ে এই আলিফ মাদকে খালা জবর করে দেওয়া হয়েছে, আর যে আইয়ুহা এই আইয়ুহার আলিফটা ইয়া খালা জবরের সাথে লাগাই দেওয়া হয়েছে। তাহলে মূলত এখানে শব্দ ছিল দুইটা, একটা হলো ইয়া আলিফ জবর ইয়া দেন আইয়ুহা, তাহলে ইয়ার সাথে আলিফ মাদ পরের শব্দে হামজা মুনফাসিল, এটাই আসলে নিয়ম। কিন্তু এটা সংক্ষিপ্ত করে ইয়া আইয়ুহা করা হয়েছে। এখানে আমরা দেখতেছি আসলে একটা শব্দ, কিন্তু একটা শব্দের ভিতরে রয়েছে দুইটা শব্দ, যার কারণে এখানে হচ্ছে মাদ মুনফাসিল। আশা করি ক্লিয়ার। যেমন এইরকমই আরেকটা শব্দ হলো ইয়া আদাম, ইয়া আদাম, তাহলে এখানে আমাদের মনে হচ্ছে যে ইয়া আদম একটা শব্দ, কিন্তু আসলে ইয়া আলাদা শব্দ, মানে হে আদম মানে হে আদম, এখানে ভিন্ন শব্দ হওয়ার কারণে এটা তিন আলিফ মান, এক শব্দের হলো খালা জবর আর আদামু পরের শব্দে আলিফ, কিন্তু দেখা যাচ্ছে একই শব্দ বাট এটা ভিন্ন শব্দ, এই জন্য এটা তিন আলিফ। দেন এখন আরো কিছু শব্দ আমরা দেখব যেটা আসলে একই শব্দের মতো দেখতে মনে হয় কিন্তু আসলে একই শব্দ না। যেমন সূরা আল কাউসারে আমরা দেখি ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, এই যে ওয়ানহার দেখেন ওয়াও নুন জবর ওয়ান হারা জবর হার ওয়ান হার, এখানে একটু খেয়াল করেন এখানে আপনি যদি ওয়াও এর সাথে আলিফটা চিন্তা করেন যে ওয়াও আলিফ জবর, তাহলে এটা কি আলিফ মাদ হাই ওয়াও আলিফ জবর ওয়া, স্বাভাবিক এটা চিন্তা করে আমাদের জন্য স্বাভাবিক ওয়া। এরপরে সাকিন, যদি এটা একই শব্দ হইতো তাহলে ওয়াও আলিফ নুন জবর, এটা কিন্তু আলিফ মাদের পর একই শব্দে সুকুন, এটা কিন্তু লাজিম মাদের নিয়ম, মানে এটা হওয়ার দরকার ছিল ওয়ান হার, এরকম হওয়ার কথা ছিল। এখানে কোনো টানের চিহ্ন নাই এবং আমরা টান দিও না, কিন্তু কেন এটা? কারণ এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আলিফ মাদ হয়ে থাকে তাহলে তো এটা মাদ লাজিম হওয়ার কথা, চার আলিফ হওয়ার কথা, কিন্তু বিষয়টা দেখেন এখানে ওয়াও হলো আলাদা একটা শব্দ, এখানে ওয়াও জবর ওয়া মানে এবং, আর পরের যে আলিফটা এইটা আসলে ওয়াও এর আলিফ, এটা হলো এই যে নুনের যে নুন ওয়াও নুন হার, এই চারটা অক্ষর বলে একটা শব্দ, এই শব্দটা মূলত ছিল ইনহার আলিফের নিচে জেড দিয়ে, মূলত শব্দ এখানে দুইটা এরকম ছিল ওয়া ইনহার ওয়া ইনহার, কিন্তু সহজীকরণ একটা সিস্টেম আছে যেটা চেঞ্জ করলো অর্থ বিগড়ায় না, সেরকম একটা নিয়ম হলো যে আলিফের এই নিচের জেডকে মাইনাস করে দিয়ে ওয়াও সরাসরি নুনকে ধরলো, তাহলে ওয়ান হার। তাহলে এখানে কি ঘটলো যে ওয়াও আলাদা একটা শব্দ, এটা যদি একই শব্দ হতো আর মাদ হতো তাহলে এখানে চার আলিফের একটা চিহ্ন থাকতো যেটা মাদ লাজিম, সেটা না হয়ে ওয়াও সরাসরি নুনকে ধরলো ওয়ান হার। তাহলে এখানে সহজ কথা ওয়াও এর আলিফটা ওয়াও এর না, মানে এটা আলিফ মাদ না, না হওয়ার কারণে
দুই শব্দ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে এটা ওয়ান হার হয়েছে, এটাকে ওয়ান হার বলা যাবে না। ওকে, তাহলে আগের শব্দ দেখলাম যে এটা দুইটা শব্দ হওয়ার কারণে মাদ মুনফাসিল হয়ে ইয়া ইয়া হয়েছে, আর এইটা দুইটা শব্দ একত্রিত হয়েছে কিন্তু এইটা মাদ লাজিমের কন্ডিশনে পড়ে নাই কারণ ওয়াও ভিন্ন শব্দ, এজন্য ওয়ান হার। একই রকম আমরা করে না আর অনেক শব্দ দেখবো, যেমন আরেকটা শব্দ দেখেন ওয়াজ কোন ওয়াও আলিফ জাল সাকিন ওয়াজ কাফ পেশ কুর আও পেশ ওয়াজ কুরু এবং তোমরা স্মরণ করো, এখানে ওয়াও আলাদা শব্দ আর শব্দটি ছিল উজ কুরু একসাথে কম্প্রেস হয়ে মিলে ওয়াজ কুরু হয়েছে, এখানে ওয়াও আলাদা শব্দ হওয়ার কারণে এই আলিফটা ওয়াও এর না, এটা হলো উজ কুরুর আলিফ, এই জন্য ওয়াজ তাড়াতাড়ি এখানে মাদ লাজিম করে ওয়াজ কুরু আমরা বলবো না। আর এই যে শব্দগুলো ওয়ান হার ওয়াজ কুরু ইনহার এগুলো আলাদা শব্দ যার কারণে এখানে লাজিম মাদ হয়নি, এখানে কুইক হয়েছে, তার না দিয়ে আমরা বলবো ওয়ান হার ওয়াজ কুরু ওয়াল জরু। আশা করি বুঝতে পেরেছেন। তো এইরকম কোরআনের ছোট ছোট বিষয় সহ গুরুত্বপূর্ণ যত বিষয় আছে সবকিছু আমাদের এই চ্যানেলে আপনারা নিয়মিত জানতে পারবেন, এই জন্য এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না, লাইক কমেন্টস করে আপনার আরও যে বিষয়গুলো জানার আছে আমাদের কমেন্টসে জানাবেন, আমরা সেগুলোর উপরে ভিডিও করবো ইনশাআল্লাহ।